নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা আপনাদের সরকারি চাকরির পরীক্ষায় আসা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। আপনারা সবাই একে একে আমাদের এই ভিডিওতে প্রবেশ করুন এবং আপনারা একটা মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিল নিয়ে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 18টা প্রশ্ন আলোচনা করব এবং 18টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং তার সাথে সাথে আপনাদের ভিডিওতে কার কী বক্তব্য আপনারা অবশ্যই পোস্ট করবেন। আপনারা বক্তব্য পোস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা এবং তার সাথে সাথেও আপনারা যারা পোস্ট করবেন আপনাদের প্রাপ্ত নাম্বার আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। আপনাদের সবাইকে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন আমরা আজকের আলোচনা করছি সেই সমস্ত প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল বিগত বছরে। তো চলুন প্রথম প্রশ্ন থেকে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 3, এটা এসএসসি গ্রেড 2008 কোশ্চেনটা এসেছিল। ইংরেজিতে কোশ্চেন আছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি সম্পূর্ণটা আপনাদের বাংলায় অনুবাদ করে দেবো। আশা করছি অনুবাদ শোনার পর আপনাদের কারো কোশ্চেন অ্যান্সার করতে অসুবিধা হবে না। তো চলুন আমরা দেখে নিই কোশ্চেনে কী বলা আছে। এ সাম অফ রুপিস 2668 অ্যামাউন্ট টু 4669 ইন 5 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, তাহলে ফাইন দ্য রেট অফ পার্সেন্ট। তা আমাদের এখানে কি বলেছে, একটা টাকা সেটা 2668 টাকা সেটা 4669 টাকায় পৌঁছেছে 5 বছরে, তাহলে একটা তার সিম্পল ইন্টারেস্ট ছিল, তা সেই সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা সবাই ফর্মুলা জানেন, আপনারা সবাই একে একে আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা দরকার হলে ভিডিওটি পজ করে আপনারা ক্যালকুলেশন করুন, তারপরে আপনারা ভিডিওটি চালু করে আপনাদের উত্তরের সাথে আমাদের উত্তর মিলিয়ে নিন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে অঙ্কটা শুরু করছি। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু, পি মানে প্রিন্সিপাল, ইজ ইকুয়াল টু 2668, টি টি ফর টাইম মানে 5 ইয়ার্স, এ এ মানে অ্যানুয়ালি টাকাটা হয় 4669। তাহলে অ্যাজ উই নো আমরা ফর্মুলা জানি, অ্যামাউন্ট মানে এ মানে এখানে অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, তাহলে এখানে 4669 ইজ ইকুয়াল টু 2668 প্লাস এসআই। আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন, তাহলে এখান থেকে আমরা এসআই বার করলাম 2001, তাহলে এগেইন উই নো এসআই সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টি ডিভাইডেড বাই 100। তা ফর্মুলায় আমরা মানগুলো বসিয়ে আর ইজ ইকুয়াল টু 15% বার করেছি। তা যারা এই কোশ্চেনের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার বার করেছেন 15% মানে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন, এটা দিল্লি পুলিশ 2007 কোশ্চেনটা এসছে। হোয়াট উইল বি সিম্পল ইন্টারেস্ট ফর 1 ইয়ার অ্যান্ড 4 মান্থস অন এ সাম অফ 25,800 অ্যাট দ্য রেট অফ 18% পার অ্যানাম। তা আমাদের এখানে কোশ্চেনটায় বলা আছে কি যে একটা টাকা সেটা 25,800 এবং সেই টাকাটা 1 বছর 4 মাসে 14% ইন্টারেস্ট দেওয়া হয়, তাহলে সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত, মানে আমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট বা এসআই কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন, আমার অনুবাদ শোনার পর আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে হিয়ার
পি মানে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু 25,800, আর ইজ ইকুয়াল টু 14%, এখানে বলা আছে টাইম ইজ ইকুয়াল টু 1 year 4 month, তাই এই জায়গাটাই ক্যালকুলেশানটা করতে দেওয়া আছে, কেননা 1 year 4 month দেওয়া আছে, তা সেটাই আমরা এখানে ভেঙে নিলাম, 4/3 year করে নিলাম, কেন না 1 মানে 1 year + 4/12 মানে 12 মাস দিয়ে আমরা এটাকে ভাগ করছি, তা এটা আমরাকে ইয়ারে আমরা কনভার্ট করে নিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা এসআই এর ফর্মুলা আমরা জানি, সেই অনুযায়ী মান বার করে আমরা মান বসিয়ে আমরা এখানে মান বার করেছি 4816। তা যারা 4 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর এখন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্নে। তা আপনারা এই কোশ্চেনের সিরিয়াল নাম্বারের সাথে যাবেন না, কেননা যে প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। 7 নম্বর প্রশ্ন, হোটেল ম্যানেজমেন্ট 2017 কোশ্চেনটা এসছে, আমরা ওভারঅল আপনাদের সাথে 18টা প্রশ্ন সলভ করব, তা সুতরাং আপনারা এই সিরিয়াল নাম্বারের সাথে মিল খুঁজে পাবেন না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এই কোশ্চেনে কী বলা আছে সেটা আমরা দেখে নেব। অ্যাট হোয়াট রেট অফ অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট এ সার্টেন সাম উইল অ্যামাউন্টেড টু 4 times ইট ইন 15 years, মানে আমাদের এখানে একটা বলেছে যে কি না অ্যাট হোয়াট রেট অফ অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট, তাহলে কত সিম্পল ইন্টারেস্টের রেটে একটা সার্টেন সাম, একটা সাম মানে একটা প্রিন্সিপাল উইল অ্যামাউন্টেড টু 4 times, সেটা 4 গুণ হয় ইন 15 years, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্টে একটা প্রিন্সিপাল 4 গুণ হয় 15 বছরে, তাহলে সেখানকার আপনাদের সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজটা কত সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয়, আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট সাম আমরা পি ধরেছি, তাহলে পি বিকেমস 4p, তাহলে এসআই ইজ ইকুয়াল 4p - p ইজ ইকুয়াল 3p, তাহলে আমরা এই ফর্মুলাটা জানি এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100, তা সেই অনুযায়ী আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, বসিয়ে আর ইজ ইকুয়াল টু 20% বেরিয়েছে। তা যারা 7 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন, হোটেল ম্যানেজমেন্ট 2007 কোশ্চেনটা এসছে, কোশ্চেনে বলা আছে এ সাম বিকেমস ইট ডবল ইন 10 years, মানে একটা সাম পি সেটা ডবল হয়ে যায় 10 বছরে, ফাইন্ড দ্য অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট, তাহলে এসআই এর পার্সেন্টেজটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এখানে এন ইজ ইকুয়াল টু ধরেছি, টি ইজ ইকুয়াল 10 years, তাহলে আর ইজ ইকুয়াল 100 ইন্টু n-1/t, আমরা মানগুলো বসিয়ে এর মান বার করেছি 10%। তা যারা 10 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আপনারা যারা এই ফর্মুলাটা জানেন না এই ফর্মুলাটা লিখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো চলুন আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নে চলে এসেছি, যেটা RRB 2007 রেলের পরীক্ষায় এসেছিলো। অ্যাট সিম্পল ইন্টারেস্ট এ সাম বিকেমস 3 times ইন 20 years, ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দ্য সাম উইল বি ডবল অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। আমাদের এখানে কি বলেছে, অ্যাট সিম্পল ইন্টারেস্ট সরল সুদে একটা সাম মানে একটা টাকা 3 গুণ হয় 20 বছরে, তাহলে আমাদের সেই টাকাটাই ফাইন্ড দ্য টাইম ইন হুইচ, আমাদের সেই সময়টা বার করতে হবে ইন হুইচ, যেখানে দ্য সাম মানে যে সামটা এখানে উল্লেখ করা আছে যেটা 3 times হয় সেই সামটাই উইল বি ডবল, সেটা 2 গুণ হয় অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট, একই ইন্টারেস্ট দিয়ে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের প্রথমে ইন্টারেস্ট বার করতে হবে, তারপর ডবল বের করতে হবে। আপনারা এই অঙ্কের যেটা ক্যালকুলেশন হয় আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের অ্যান্সার যেটা হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে হেয়ার এন ইজ ইকুয়াল টু 3, এম ইজ ইকুয়াল টু, টি ওয়ান ইজ ইকুয়াল 20 years, তাহলে টি টু ইজ ইকুয়াল m-1/n-1 × t1, তাহলে আমরা এখানে মানগুলো বার করেছে মানগুলো বসিয়ে বার করেছি 10 years, টি টু ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখানে আবার করছি ইফ দ্য সাম ইজ ইকুয়াল পি দেন ফর 20 years, তাহলে এসআই ইজ ইকুয়াল 3p-2p, 3p-p ইজ ইকুয়াল 2p, তাহলে 2p আমরা এখানে বার করে
আমরা এখানে r is equal to 10% বার করেছি তাহলে अगेन ফর অ্যানাদার টাইম তাহলে si is equal to p minus p is equal p তাহলে t is equal আমাদের এখানে 10 ইয়ার্স বেরিয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফাইন্ড দা টাইম তাহলে সময়টা আমাদের বেরিয়েছে 10 ইয়ার্স তা যারা 12 নম্বর প্রশ্নে অ্যানসার করেছেন অপশন b তাদের সবার উত্তর সঠিক আপনারা যারা বুঝতে পাচ্ছেন না আপনারা ভিডিওটি পজ করে অঙ্কটা দুই তিনবার খাতায় করে নিন আশা করছি আপনারা সবাই কোশ্চেনে অ্যানসার করতে পারবেন যাদের ফর্মুলা মনে আছে বা ফর্মুলা এই অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এগুলো জলভাত তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 15 15 নম্বর প্রশ্ন সিবিআই 2008 এ কোশ্চেনটা এসেছিল এ সার্টেন সাম বিকেমস থ্রি ফোল্ড অ্যাট 4% অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট অ্যাট হোয়াট রেট ইট উইল বিকেম সিক্স ফোল্ড তাহলে আমাদের কি বলেছে যে একটা সার্টেন সাম ছিল সেটা তিন ফোল্ড হয়ে যায় 4% ইন্টারেস্টে এবার আমাদের জিজ্ঞেস করেছে তাহলে অ্যাট হোয়াট রেট কত রেটে ইট বিকেমস সিক্স ফোল্ড তাহলে কত রেটে এটা সিক্স ফোল্ড হবে সেটা আমাদের বার করতে হবে তাহলে সেই পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট আমাদের বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন আগের অঙ্কে আমরা যে ফর্মুলা লাগিয়েছি সেই ফর্মুলা দিয়েই কাজ হবে তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করছি আর আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই হেয়ার এন ইজ ইকুয়াল থ্রি এম ইজ ইকুয়াল সিক্স আর ওয়ান ইজ ইকুয়াল 4% তাহলে আর টু ইজ ইকুয়াল m1 m-1 divided by n-1 into r1 is equal to 10% মান বসিয়ে আমাদের উত্তর বেরিয়েছে কত না 10% তাহলে 15 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন এ 10% তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 16 16 নম্বর প্রশ্নে চলে এসেছি যেটা এসএসসি হায়ার 2009 এ কোশ্চেনটা এসেছিল অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট এ সাম অ্যামাউন্ট টু 1012 ইন 2.5 years and became 1067.20 in 4 years. What is the rate of interest? তাহলে আমাদের কি বলেছে at a simple interest একটা সরল সুদে একটা টাকা সেটা হচ্ছে 1012 টাকা সেটা আড়াই বছরে হয় 1069.20 সেটাই হয় চার বছরে সেটা হয় 1069.20 তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট তাহলে আমাদের সেই রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে আপনারা যদি কোশ্চেনটা ভালো করে না বুঝে থাকেন আমি আবার কোশ্চেনটা বলছি অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট একটা সরল সুদে এ সাম অ্যামাউন্ট টু 1012 ইন 2.5 years তাহলে একটা সাম সেটা কত না 1012 টাকা সেটা আড়াই বছরে একটা সিম্পল ইন্টারেস্ট আছে অ্যান্ড বিকেমস 1067.20 ইন 4 years এবং সেটা 1067.20 সেটা চার বছরে হয় তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট তাহলে আমাদের এখানে বার করতে হবে সেই ইন্টারেস্টটা কত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে হেয়ার t1 ইজ ইকুয়াল টু 2.5 years এখানে r ইজ ইকুয়াল টু আমরা 25 ইয়ার্স আমরা বার করেছি তাহলে এবার আমরা এখানে t2 ইজ ইকুয়াল 4 ইয়ার্স আর a2 ইজ ইকুয়াল টু 1067.20 আর a1 ইজ ইকুয়াল 1020 আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন কেন না আমরা এখানে 2.5 ইয়ার্সকে 2.5 ইয়ার্সে কনভার্ট করেছি আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন এই যে 2.5 ইয়ার্স আর আমরা এখানে যা যা মান ছিল সেগুলো বসিয়ে দিচ্ছি এইবার r ইজ ইকুয়াল a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a2 t1 মাইনাস a1 t1 ইন্টু 100 এবার এই অনুযায়ী মান বসিয়ে আমাদের উত্তর বেরিয়েছে -4% তাহলে বাই ইগনোরিং নেগেটিভ সাইন আমাদের r ইজ ইকুয়াল বেরিয়েছে 4% আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা দরকার হলে এই ক্যালকুলেশনটা বাড়িতে দু তিনবার আপনাদের খাতায় করে নিন আশা করছি আপনারা সবাই ক্যালকুলেশনটা করতে পারবেন তো চলুন আমরা চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 19 19 নম্বর প্রশ্ন জিআইসি 2007 এ কোশ্চেনটা এসেছিল ফাইন্ড দ্য ডিফারেন্স ইন অ্যামাউন্ট অ্যান্ড প্রিন্সিপাল ফর 4000 অ্যাট দ্য রেট অফ 5% অ্যানুয়াল ইন্টারেস্ট ইন 4 ইয়ার্স তাহলে আমাদের কী বার করতে হবে দ্য ডিফারেন্স ইন অ্যামাউন্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং এ এবং পি এবং অ্যামাউন্ট এবং প্রিন্সিপালের মধ্যে যে ডিফারেন্সটা ফর 4000 টাকা অ্যাট দি রেট অফ 5% অ্যানুয়াল ইন্টারেস্ট ইন 4 ইয়ার্স তাহলে আমাদের সেই ডিফারেন্সটা বার করতে হবে যেটা কি না 4000 টাকা এবং দ্য রেট হচ্ছে
5% এবং সময়টা হচ্ছে 4 বছর তাহলে আমাদের কি অ্যামাউন্ট আর প্রিন্সিপালের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হিয়ার পি ইজ ইকুয়াল 4000 এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ইজ ইকুয়াল 5% সেটাও লিখেছি টি ইজ ইকুয়াল 4 ইয়ার্স সেটাও লিখেছি এবার এসআই এর ফর্মুলা আমরা জানি এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100 সেই অনুযায়ী মান বসিয়ে আমরা 800 বার করেছি তাহলে হুইচ ইজ রিকোয়ার ডিফারেন্স অ্যামাউন্ট ইন দ্য প্রিন্সিপাল অ্যাজ এসআই মাইনাস পি এসআই ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল যেটা হবে সেটা আমাদের উত্তর তাহলে যারা এই কোশ্চেন 19 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান ডি 800 তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তাহলে আমাদের এসআই ইজ ইকুয়াল পি মাইনাস এ মাইনাস পি তাহলে এটাই আমাদের এখানে বার করতে হবে তা আমাদের এখানে এই ডিফারেন্সটাই বার করতে বলেছে তা আশা করছি আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 20 নম্বর প্রশ্নে চলে এসেছি অ্যাসিস্ট্যান্ট গার্ড 2007 কোশ্চেনটা এসছে রাকেশ লেন্ট আউট 8750 at 7% annual interest. Find the simple interest in 3 years. তাহলে রাকেশ কী করেছিল না সে ধার নিয়েছিল 8750 টাকা 7% সুদে তাহলে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ইন 3 years. তাহলে টাকায় সেটা কত হবে 3 বছরে সেটা আমাদের এখানে বার করতে হবে 20 নম্বর প্রশ্ন খুবই ইজি কোশ্চেন দিয়েছে আপনারা আশা করছি সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন পি ইজ ইকুয়াল 8750 আর ইজ ইকুয়াল 7% টি ইজ ইকুয়াল 3 ইয়ার্স তাহলে এসআই এসআই এর ফর্মুলা জানি আমরা পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু মান বসিয়ে আমাদের বেরিয়েছে কত না 1837.50 20 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 21 21 নম্বর প্রশ্ন ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসছে ক্রিয়া ডিপোজিট অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 65800 টু অবটেইন এ সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 14% পার অ্যানাম পর 4 ইয়ার্স তাহলে ক্রিয়া কী করেছে সে 65800 টাকা ব্যাংকে ডিপোজিট করেছে এবং যার ইন্টারেস্ট ছিল 14% 4 বছরের জন্য হোয়াট টোটাল অ্যামাউন্ট উইল ক্রিয়া গেট অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স খুবই ইজি কোশ্চেন তাহলে 4 বছরের শেষে সে কত টাকা পাবে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন খুবই ইজি কোশ্চেন আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হয় সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হেয়ার পি ইজ ইকুয়াল 65800 আর ইজ ইকুয়াল 14% টি ইজ ইকুয়াল 4 ইয়ার্স তাহলে হেয়ার এসআই আমরা জানি পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড বাই 100 আমরা মান বসিয়ে বার করেছি 36848 তাহলে রিকোয়ার অ্যামাউন্ট প্রিন্সিপাল প্লাস এসআই মানে সিম্পল ইন্টারেস্ট তাহলে আমরা মান বসিয়ে আমরা উত্তর বার করেছি 102648 মানে 1,02,648 টাকা তারা এই 21 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ যারা উত্তর বার করেছেন তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 23 নম্বর প্রশ্ন এসএসসি এইচ মানে হায়ার 2008 কোশ্চেনটা এসছে এ সাম ওয়াজ লেন্ড আউট ফর এ সার্টেন টাইম তাহলে কিছু টাকা ধার করা হয়েছে কিছু সময়ের জন্য দ্য সাম অ্যামাউন্ট টু 400 অ্যাট 10% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট তাহলে সাম অ্যামাউন্ট টু 400 টাকা হয়েছে সেটা 10% অ্যানুয়াল ইন্টারেস্টে তাহলে হোয়েন দ্য সাম ওয়াজ লেন্ড আউট অ্যাট 4% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইট বিকেমস 200 যখন সেই সামটা ধার করা হয় 4% তখন সেটা হয় হচ্ছে 200 টাকা তাহলে ফাইন দ্য সাম আমাদের সামটা বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একটা সাম কিছু সময়ের জন্য ধার করা হয়েছিল যে দ্য সাম যদি অ্যামাউন্ট 400 টাকা হয় 10% তাহলে সেটা দিয়ে অ্যামাউন্ট
সাম অ্যামাউন্ট টু 400 অ্যাট 10% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, তাহলে 10% সেটা 400 টাকা হয়, কিন্তু সেটা যদি 4% হয় সেটা 200 টাকা হয়, তাহলে আমাদের সেই সামটা আমাদের বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন আর ওয়ান ইজ ইকুয়াল 10%, আর টু ইজ ইকুয়াল টু 4%, A1 is equal to 400, A2 is equal to 200. তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এগুলো মানগুলো বসিয়ে নিয়েছি। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা P is equal to A2 R2 minus A1 R2 divided by R1 minus R2, তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে উত্তর বার করেছি 200 divided by 3। তাহলে 23 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্ন, জিআইসি 2007 এ কোশ্চেনটা এসছে। এ সাম ওয়াজ ইনভেস্টেড ফর 4 ইয়ার্স অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। তাহলে একটা সাম সেটা ইনভেস্ট করা হয়েছিল 4 বছরের জন্য একটা অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট এখানে বলা নেই, তাহলে একটাতে করা হয়েছিল। তাহলে ইফ ইট হ্যাড বিন ইনভেস্টেড অ্যাট 2% মোর অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, এটা যদি 2% বেশিতে করা হতো, তাহলে দেন 56 মোর উড হ্যাভ বি অপটেন, তাহলে 56 টাকা বেশি পাওয়া যেত। তাহলে হোয়াট ইজ দ্য সাম, তাহলে সেই সামটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল 56, এটা এখানে বলা আছে। তাহলে R2 মাইনাস R1 ইজ ইকুয়াল 2%, T ইজ ইকুয়াল 4 ইয়ার্স, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন T2 মাইনাস সরি I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R2 মাইনাস R1 ডিভাইড বাই 100। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে আমরা এখানে P ইজ ইকুয়াল টু 700। তাহলে যারা 24 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27। 27 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসছে। 2/3 অফ মাই সাম ইজ লেন্ট আউট অ্যাট 3%। তাহলে আমার কিছু সাম ছিল, তার 2/3 আমি ধার দিয়েছি অ্যাট 3%, 3%-এ 1/6 ইজ লেন্ট আউট অ্যাট 6%। তাহলে তার মধ্যে 1/6 আমি আমরা 6%-এ দিয়েছি, অ্যান্ড রিমেনিং পার্ট ইজ লেন্ট আউট 12%, এবং যা অবশিষ্ট থাকলো সেটা আমি 12%-এ লেন্ট আউট করেছি। তাহলে অল দ্য 3 পার্টস আর লেন্ট আউট অ্যাট সেম অ্যাট সিম্পল ইন্টারেস্ট, তাহলে সবকটা পার্টই আমরা দিয়েছি কি না সিম্পল ইন্টারেস্টে। ইফ দ্য অ্যানুয়াল ইনকাম ইজ 25, যদি অ্যানুয়াল ইনকাম এই লেন্ট আউট মানে ধার দিয়ে যদি 25 টাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য সাম, তাহলে সামটা কত আমাদের এটা সেখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন R1 ইজ ইকুয়াল 3%, R2 ইজ ইকুয়াল 6%, R3 ইজ ইকুয়াল 12%, তাহলে 1/x ইজ ইকুয়াল টু 2/3, 1/y ইজ ইকুয়াল 1/6, 1/z ইজ ইকুয়াল 1-2/3 প্লাস 1/6, এটা রিমেনিং পার্ট, তাহলে 1/z ইজ ইকুয়াল টু 1/6 আমরা বার করেছি। তাহলে নাও অ্যাকর্ডিং টু ফর্মুলা P ইজ ইকুয়াল I ইন্টু 100 ডিভাইড বাই R1 ডিভাইড বাই X প্লাস R2 ডিভাইড বাই Y প্লাস R3 ডিভাইড বাই Z, আমরা মান বসিয়ে উত্তর বার করেছি 500। তাই যারা 27 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 500, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। 28 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, আর 28 নম্বর প্রশ্নটা হোটেল ম্যানেজমেন্ট 2007 এ কোশ্চেনটা এসছে। এ সাম অফ রুপিস 1521 ইজ লেন্ট আউট ইন 2 পার্টস ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ইন্টারেস্ট অন 1 পার্ট ইজ 10% ফর 5 ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্যাট অফ অ্যানাদার পার্ট 8% ফর 10 ইয়ার্স, হোয়াট উইল বি দ্য 2 পার্টস অফ দ্য সাম। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা বলেছে কি একটা সাম সেটা 1521 টাকা, সেটা লেন্ট আউট করা হয়েছে 2 পার্টে। তা প্রথম পার্টটা যে এখানে বলা আছে যে 10% ফর 5 ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্যাট অফ অ্যানাদার পার্ট 8% ফর 10 ইয়ার্স, মানে 10% অফ 5 ইয়ার্স যা 8% অফ 10 ইয়ার্স, তাই এই অনুযায়ী টাকাটাকে ডিভাইড করা হয়েছে। তাহলে হোয়াট উইল বি দ্য 2 পার্টস অফ দ্য সাম, তাহলে এই যে টাকাটা 2000
1521 টাকা। এই দুটো পার্ট কি কি ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 28 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের অ্যান্সারটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন T1 is equal to 5 years, আর T2 is equal 10 years, R1 is equal 10%, R2 is equal to 8%। তাহলে আমরা এখানে যেটা যেরকম বলা আছে আমরা সেই অনুযায়ী মানটা ধরে নিলাম। কেন? আমরা ফর্মুলা প্রয়োগ করলে উত্তরটা করা খুবই সুবিধা হবে। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা রেশিও অফ টু পার্টস, 1 ডিভাইড বাই R1 ইন্টু R2 ইজ টু 1 ডিভাইড বাই R2 ইন্টু T2। তা আমরা এখানে মানগুলো বসিয়ে উত্তর বার করেছি 8:5। তাহলে 8:5 আমরা যখন বার করেছি তা আমাদের এখানে বাদবাকি টাকাটাও আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে বন্ধুরা ফার্স্ট পার্টটা কী হবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করি। তাহলে ফার্স্ট পার্টটা, তা আমরা এখানে ফার্স্ট পার্টটা কী করব, যে ফার্স্ট পার্টটা যখন ক্যালকুলেশন করছি তখন 8 ডিভাইডেড বাই 8 প্লাস 5 ইন্টু 1521। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে, সেটা হচ্ছে 936। আর সেকেন্ড পার্টটা আমাদের কী হবে, 5 ডিভাইড বাই 13 ইন্টু 1521। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা সেটা হবে 585, বা আপনারা এটা 1521 থেকে আপনারা 936 বাদ দিলেও আপনারা এটা বার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় বা যেটা আপনারা তাড়াতাড়ি করতে পারবেন। আপনারা সবাই অবশ্যই সেইভাবে অ্যান্সারটা করুন। তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে কত, না 936 আর 583। তাহলে আমাদের এখানে উত্তর মিলিয়ে কোনটা উত্তর হয় বন্ধুরা? তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি 28 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 32। 32 নম্বর প্রশ্নে সিপিও এসআই 2007 এর কোশ্চেনটা এসছে। হরিশ মেক্স এ ফিক্সড ডিপোজিট ফর 20,000 ইন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। তাহলে সরি, আমি এখানে উচ্চারণটা ভুল করছি। হার্সা কী করেছে, একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা টাকা ডিপোজিট করেছে। সেই টাকাটা কত, না সেই টাকাটা 20,000 টাকা 3 বছরের জন্য। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি 13% এসআই পার অ্যানাম চার্জ হাফইয়ারলি, হোয়াট অ্যামাউন্ট উইল হি গেট আফটার 42 মান্থস। আমাদের এখানে কী বলেছে, যদি রেট অফ ইন্টারেস্টটা 13% হয় এসআই সিম্পল ইন্টারেস্টে পার অ্যানাম প্রতি অ্যানামে চার্জ হাফইয়ারলি, যদি সেটাকে হাফইয়ারলি হিসেবে চার্জ করা হয় তাহলে হোয়াট অ্যামাউন্ট উইল হি গেট আফটার 42 মান্থস। তাহলে সে 42 মাস পরে কত টাকা পাবে সেটা আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন টাইম ইজ ইকুয়াল টু 42 মান্থ, 7 ইন্টু 6 মান্থ ইজ ইকুয়াল টু 7.5 ইয়ার্স। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হাফ ইয়ার্স মানে 6, ফুল ইয়ার্স মানে 12। তাহলে এসআই আমরা এখানে মানগুলো বসিয়েছি, প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইড বাই 100। তাই এখানে আমরা বার করেছি এসআই ইজ ইকুয়াল টু 9,100। তাহলে অ্যামাউন্ট হবে কত, না 20,000 প্লাস 9,100 ইজ ইকুয়াল টু 29,100। তাহলে 32 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন বা অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36। 36 নম্বর প্রশ্ন, ইউপি পুলিশ 2008 এ কোশ্চেনটা এসেছিল। দ্য ডিফারেন্স অফ সিম্পল ইন্টারেস্ট ফ্রম টু ব্যাঙ্কস ফর ₹1,000 ইন 2 ইয়ার্স ইজ 20। তাহলে আমাদের এখানে কী বলেছে, যে দুটো ব্যাঙ্কে 1,000 টাকা 2 বছরের জন্য রাখা হয়েছে। তা রাখার পরে দেখা যাচ্ছে দুজনের মধ্যে সিম্পল ইন্টারেস্টের পার্থক্য সেটা হচ্ছে 20 টাকা। তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স ইন রেট অফ ইন্টারেস্ট। তাহলে তাদের মধ্যে রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন পি ইজ ইকুয়াল টু 1,000, টি ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স, I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 20। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু R2 মাইনাস R1 ডিভাইডেড বাই 100। আমরা এখানে মানগুলো বসিয়ে আমরা উত্তর বার করেছি কত, না 1%।
তাহলে 36 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন সি 1%, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38। 38 নম্বর প্রশ্নে চলে এসেছি, এসএসসি 2008 এ কোশ্চেনটা এসছে। সুরেশ বরোড 800 অ্যাট 6% অ্যান্ড নরেশ বরোড 600 অ্যাট 10%। তাহলে সুরেশ একজন, সে ধার করেছিল 800 টাকা 6%, এবং নরেশ সে ধার করেছিল 600 টাকা 10%। আফটার হাউ মাচ টাইম, কত সময় পরে উইল দে বোথ হ্যাভ ইকুয়াল ডেবটস, তাহলে কত মাস পরে বা কত দিন পরে বা কত বছর পরে তাদের ডেবটটা ইকুয়াল হবে, মানে তাদের যে দেনাটা সেটা ইকুয়াল হবে, সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, 800 + 800 × 6 × t/100 = 600 × 600 × 10 × t/100। এই জায়গাটাই মেন ক্যালকুলেশনটা, এটা ইজ ইকুয়াল টু এটা আমাদের বলেছে। তা আমরা এইখানে মান বসিয়ে আমরা এর উত্তর বার করেছি 16 2/3 ইয়ার্স, 16 পূর্ণ 2/3 বছর। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার 38 নম্বর প্রশ্নে উত্তর করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 41, 41 নম্বর প্রশ্ন, যেটা অ্যাসিস্ট্যান্ট গেট 2007 এ কোশ্চেনটা এসছে। রাজু লেন্ট 400 টু অজয় ফর 2 ইয়ার্স অ্যান্ড 10 টু মনোজ ফর 4 ইয়ার্স অ্যান্ড রিসিভড ফ্রম বোথ ₹60 অ্যাজ কালেকটিভ ইন্টারেস্ট। মানে রাজু অজয়কে 400 টাকা 2 বছরের জন্য এবং মনোজকে 100 টাকা 4 বছরের জন্য ধার দিয়েছিল, এবং ধার দেওয়ার পরে তারা সেই দুজনের কাছ থেকে সে 60 টাকা তাদের ইন্টারেস্ট হিসেবে পেয়েছে। তাহলে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমাদের সেই রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে সিম্পল ইন্টারেস্ট বিং ক্যালকুলেটেড। আমাদের এসআইএ আমাদের সিম্পল ইন্টারেস্টটা বার করতে হবে, সরল সূত্রে আমাদের বার করতে হবে। আপনারা 41 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর হয় আপনারা সেটা নির্বাচন করুন, খুব ইজি কোশ্চেন আছে। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, R × 400 × 2/100 + R × 10 × 4/100 = 60, কেন দুজনের কাছ থেকে সে 60 টাকা পেয়েছে। তাহলে আমরা এখানে মান বসিয়ে মান বার করেছি 5%, তাহলে আর আমাদের বেরিয়েছে 5%। তাহলে 41 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 18টা প্রশ্ন সলভ করে ফেললাম, আর এই 18টা প্রশ্ন সলভ করার পর আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন, এবং মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো, আপনারা কমেন্টস করলে আমরা মোটিভেশান পাই। তো এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আজকের হোম টাস্কের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, এ সাম অফ ₹800 অ্যামাউন্ট টু 956 ইন 3 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজড বাই 3% ইট উড অ্যামাউন্ট টু হাউ মাচ। অপশান এ 1004, অপশান বি 1526, অপশান সি 1020.80 এবং অপশান ডি 1028। আমি আবার আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, এ সাম অফ ₹800 অ্যামাউন্টস টু 956 ইন 3 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজড বাই 3% ইট উড অ্যামাউন্ট টু হ্যাভ মাচ, অ্যামাউন্ট টু হাউ মাচ, কত হবে। অপশান এ 1004, অপশান বি 1526, অপশান সি 1020.80 এবং অপশান ডি 1028। আপনাদের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে, পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান।
তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।